এই যে চলে এসেছি বিয়ের পর্বনে এই যে তোমাদের দাদা ভাইয়ের এই ড্রেস ড্রেস আপ ছিল বিয়েতে একটা ভালো ফটো সুন্দর ফটো দেওয়া আছে এখানে এই যে তো এই যে এখানে এই যে এটা যাওয়ার সময় ফটোটা রাস্তাতে এটা ঘরটা করা হয়েছিল এটা বিয়েতে বসেছে এই যে এটা খুব সুন্দর একটা বড় ফটো দেওয়া হয়েছে এই যে এখানে এখানে দেওয়া আছে দেখো সোনার পাখি রুপোর পাখি ফুলের ভেতর মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ লাজুক চোখে আবির লেগেছে ছড়াগুলো খুব সুন্দর দেওয়া হয়েছে এই যে এখানে একটা ফুলের ফুল দিয়ে এখানে এখানে আমার শ্বশুরমশাই তাদের দাদা ভাইকে আশীর্বাদ করছে বা বিয়েতে বসিয়েছে সেই সময় নিয়মগুলো এই যে আমার বাবা আমার বিয়েতে বসেছে যেহেতু এক জায়গা থেকে বিয়েটা হয়েছিল আর এই যে এখানে তোমাদের দাদা ভাইয়ের ভাই বোনদের সঙ্গে তো পরিচয় করানো হয়েছে তো আমার এই যে ভাই বোন বলতে এই যে আমার দিদি আর এই যে এটা হচ্ছে আমার দাদা বলতে আমার ছোটো কাকুর ছেলে আর এটা মেজো কাকুর মেয়ে এই যে আমাদের পুরোহিত মশাই বিয়ে দিচ্ছেন তো এই যে চলে এসছে আমার এই জায়গায় ছবিটা খুব সুন্দর ছবি এসছে আমার খুব ভালো লেগেছে ছবিটা দেখে এই দেখো এখানে আমার তিনটি ছবি দিয়েছে এই সানগ্লাসটা আমি আমার দাদা সানগ্লাস পরে একটু ছবি তুলেছিলাম যাই হোক দেখতেই পাচ্ছ এই যে এখানে দেখো আমার ফুল ফুল ড্রেস আপ ছিল এটা পুরো এই যে এটা হচ্ছে আমার ছোট মামা এটা আমার ছোটো মামা এই যে এখানে দেওয়া আছে এখানে কবিতা দেওয়া আছে রিমঝিম ধারাতে চাই মন হারাতে এটা আর এই যে আমাদের ডন একটু ডন ভাবে ছবি তোলা হয়েছে আমাকে বলেই দিয়েছিল আমার একটা ছবি যেন রাখবি ভালোভাবে আমার দাদা ছোটো কাকুর ছেলে এই যেখানে দেওয়া আছে আমি তাকে ছুতে চাই বারে বারে যেখানে তো এ চেনার পরিচয় করিয়ে দিলাম এটা এটার সঙ্গে হয়তো চেনার পরিচয় নেই এটা হচ্ছে মামমামের বন্ধু হচ্ছে মানে আমার শাশুড়ি মায়ের বন্ধু দেখো এখানে এখানে তোমাদের দাদা ভাইকে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা সবাই মিলে তুলেছিল তাই তার খুব হাসি যে এখানে দেওয়া আছে লাজে রাঙা হলো কোনে বউ গো আজ মালা বদল হবে এই রাতে যেহেতু এটা মালা বদলের জায়গাটা এই যে মালা বদল হচ্ছে আমাদের এই দেখো মালা বদল এই যে মালা বদল বলে লেখা আছে তোমাদের দাদা ভাই মালা বদল নিয়ে এই যে এই যে একটু স্টাইল করে ফটো তোলা হয়েছিল সবাই বলছিল তোল তোল এভাবে তোল তাই তোলা হলো সবার অনুরোধে এখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিয়েছে আমার এটা হচ্ছে হাত বন্ধন এই সময় আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম মুখটা দেখে বুঝতেই পারছো তোমরা যে হাতে হাত বন্ধন এই যে আমাদের বন্ধন হচ্ছে পুরোহিত গিট বন্ধন করছে এই যে এটা হাতবন্ধন এই যে এই জায়গায় দুজনের আমাদের ছবি দেওয়া আছে ছবিটা ভালো দিয়ে আছে সাইড থেকে তোলা হয়েছে যে লাভ এই জায়গায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেওয়া আছে ওপরে নিচেটায় যে ঠিক ছবিটা দেওয়া আছে এটা হচ্ছে যে অগ্নি জ্বালানো হয়েছিলো সেটাই এটা কিছু বলছিল সেই সময়ের ছবিটা তাহলে এই যে সেদু উদ্যান এটা সেদু উদ্যানের পর্ব এই যে সেদুর উদ্যান এই যে সেতু উদ্যান দেখতেই পাচ্ছ তোমরা সেতু উদ্যান হয়েছে এই যে লজ্জাবস্ত্র মাথায় দিয়ে লজ্জাবস্ত্র এটা ছিল আমার লজ্জাবস্ত্র মাথায় দিয়ে যেখানে দেওয়া আছে তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম তো এই যে খুব সুন্দর ফটোটা এসছে ফটোটা খুব সুন্দর এসছে এই যে বিবাহ গল্প লেখা আছে যে এখানে অগ্নিতে ঘি দেওয়া হচ্ছে আমাদের অনেক রকম নিয়ম থাকে যেগুলো এই যে খই দেওয়া সেগুলোই করা হয়েছে এই যে দাদা এই যে সেগুলোই করা হয়েছে এই যে খই দেওয়া হচ্ছে এই যে এগুলো তোমার দায় তোমাদের দাদা ভাইয়ের সব বন্ধু ছিল যারা গেছিলো এই যে এটা শাশুড়ি মা আশীর্বাদ করে নিচ্ছে এই যে এটা আশীর্বাদ করে মানে ঘর থেকে যেহেতু বিয়ে হয়নি আমাদের তো লজ থেকে বিয়ে হয়েছিল তোমাদের বলেই দিলাম আগে আচ্ছা বরণ করে নিচ্ছে সরি এটা আশীর্বাদ বললাম আমি আচ্ছা আশীর্বাদ বরণ সেই সমানই হচ্ছে আশীর্বাদ বরণ করে ঘরে তুলছে যেহেতু ঘর থেকে আমাদের হয়নি সেই লজের যে সামনে গেটটা থেকে সেখান থেকে বরণ করে ছেলে বউকে যেরকম তোলা হয় সেরকমভাবে তুলে নিচ্ছে এই যে এই জায়গায় আমি হাসছি এই যে এই জায়গায় একটা ছবি তোলা হয়েছে এটা আমরা চলে এসেছিলাম এসে বুঝেছিলাম এটা বাবা বসে আছে এই যে আমার বাবার একটা ছবি দেওয়া হয়েছে বড় করে এটা আমার বাবা যে কানে কানে কিছু বলছিল সেই সময় ছবিটা তুলেছে এই যে এখানে দিয়ে আছে তো হেভি ভারী ছড়াগুলো খুব সুন্দর দিয়েছে এই যে এটা আমার একটা বান্ধবী ছিল এসছিল বিয়ের দিনে এটা ছিল এখানে আমার ছবিটা দিয়েছে এই যে এখানে হচ্ছে আশীর্বাদ বরণ করে তোলার পরে আশীর্বাদ এই যে আমাকে আশীর্বাদ করার পর যেগুলো ছেলেকে ছেলের বউকে গিফট দেয় সেগুলোই দেওয়া হচ্ছে যে লোহাটা ঠিক করে দিচ্ছিলো এই যে এটা হচ্ছে মানে আমার শ্বশুরমশাইয়ের মাসি হচ্ছে সম্পর্কে তো আমাদের বা দিদা যাই হোক হচ্ছে তিনি করছেন এটা আমার মেজু কাকু আর এটা হচ্ছে আমার মেজো কাকিমা আশীর্বাদ করছেন এটা তো শ্বশুরমশাই তোমরা তো জানোই আশীর্বাদ করা হচ্ছে এগুলো আশীর্বাদ পর্ব যে এটা আমার ছোটো কাকা এটা ছোট ছোটো কাকিমা আর এটা হচ্ছে পিসিমণি তো বললাম তোমাদেরকে এটা পিসো এটা বড় পিসু এটা ছোট পিসু ছিল এটা বড় পিসু তাই যেখানে দেওয়া আছে এভাবেই গল্প হোক আমাদের রূপকথার তো এই যেগুলো মামি ছিল এগুলো সব মামি তোমাদের দাদা ভাইয়েরও মামি আমারও মামি হচ্ছে মামি এটা কাম্মা এগুলো তো তোমাদেরকে বলেই দিলাম সব মামি হচ্ছে এই যে এখানে আমার মামা আশীর্বাদ করছে এই এছাড়াটাই পুরো মামা দিয়েছে এটা আমার মামা এটা তোমাদের দাদা ভাইয়ের মামা মানে আমারও মামা এটাও তোমাদের দাদা ভাইয়ের মামা আমার মামা এটা হচ্ছে আমার মাসি মেঝো মাসি এই যে এখানে দেওয়া আছে আমি বারে বারে বহুবারে তোমাকেই চাই এই যে এখানে আমাদের ছবিটা দেওয়া আছে এই যে এটা হচ্ছে আমার বড়ো মাসি এটা ছোট মাসি মানে খুব সুন্দর সাজিয়েছে তারা হয়তো চিনে নিয়েছিল কে কোনটা তাই ভালো সাজিয়ে দিয়েছে এটা আমার মা যাকে তোমরা এতক্ষণ দেখতেই পাওনি দেখলে এতক্ষণে যে তো বিয়ে দেখতে নেই তাই ছিল না বলেন কি ছেলে মেয়ের বিয়ে দেখতে নেই এটা বাবা আশীর্বাদ চলছে সব যে তার লাভ স্টোরি বিগিনিং এটা মা আশীর্বাদ করছে এই যে আর এটা হচ্ছে আমার ভাই যাকে তোমরা বিয়েতে একটা ফটোই দেখতে হবে আর রিসেপশানে একটা তার বেশি তো কোথায় ছুটে বেড়াচ্ছিলো সে আমি নিজেও জানি না মানে আমার ছোটো মামার ছেলে এটা হচ্ছে আমার মা আশীর্বাদ করছে এই যে এখানে দেওয়া আছে কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা হাসি বিনিময়ে চোখে চোখে মনে মনে রয় ব্যাকুলতা এই যে এগুলো তোমাদের দাদা বন্ধু আর এটা হচ্ছে আমার একটা দাদা মানে আমার বাবার বাড়ির সামনে বাড়ির বাড়ি আমার একটা দাদা হচ্ছে সে এসেছিলো এই যে এই জায়গায় আমাদের একটা ফুল ফটো দেওয়া হয়েছে খুব সুন্দর ফটো দেওয়া হয়েছে এই যে এই জায়গায় একটা ফুল ফটো দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে বিবাহ বন্ধন এখানে দেওয়া আছে ভালোবেসে সুখী নিবিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ভালোবেসে সুখী নিবিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে গানটা হয়তো তোমরা অনেকেই জানো এই যে এই জায়গায় একটা ফটো খুব ভালো ফটো দেওয়া হয়েছে